নির্বাচনে অন্য সব আসনের মতোই এই সিলেট ছয় আসনেও বিএনপির কোনো প্রার্থী নেই এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি এবং সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাকির তার বিপরীতে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে এর বাইরে এখানে আসনগুলোতে নির্বাচনী ব্যানার কোশ্চেন দেখা গেলেও নির্বাচনের মাঠ অনেকটাই নিরুত্তাপ তবে এখানে কিছুটা উত্তাপ ছড়িয়েছে এই কারণে যে এখানে বিএনপি না থাকলেও বিএনপির সাবেক একজন নেতা শমশের মবিন চৌধুরী নির্বাচন করছেন তৃণমূল বিএনপির হয়ে শমশের মুবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচনের বছরে নিবন্ধন পাওয়া এই দলের পরিচিতি কিংস পার্টি হিসেবে যদিও মিস্টার চৌধুরী এখানে চেষ্টা করছেন সরকার বিরোধী একটা ইমেজ তৈরি করে ভোটার টানতে দাবি করছেন তারা সরকারের আনুকূল্য পাওয়া কোনো দল নন না কিংস পার্টির কোনো ইন্ডিকেশন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না সেটা আপনি দুই হাজার সাথে আটে যারা করেছেন ওদেরকে জিজ্ঞেস করেন ওদের ওরাই বলতে পারবে কিংস পার্টির অর্থটা কি আমরা কিংস পার্টির আমরা পিপলস পার্টি কিন্তু আমি মনে করি যে দোল আওয়ামী লীগ এবং বিএনপি ভোটারদের বাইরেও বিশাল সংখ্যক ভোটাররা রয়েছে তারা অতীতে বঞ্চিত হয়েছে ভোট দেওয়ার ভোট তারা বলেও যে কতবার তো ভোট দিতে পারেন এবার ভোট দিব তো আমি তাদের উপরে নির্ভরশীল মানে একদম সম্পূর্ণ নির্ভরশীল তাদের ভোটটা নিয়ে আমি এগোচ্ছি ছয় আসন দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাঙ্কও আছে এখানে তবে এবার সেই ভোট দুই ভাগ হয়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন কারণ আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন আছেন ইগোল প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তবে দলীয় ভোট ভাগ হলেও জয় যেন হাতছাড়া না হয় সেজন্য নৌকার প্রার্থী নিয়েছেন ভিন্ন এক কৌশল তিনি নজর দিচ্ছেন বিএনপি জামায়াতের ভোট ব্যাংকের দিকে কিন্তু আওয়ামী লীগ কি আদৌ বিরোধী দলের ভোটারদের নৌকার পক্ষে ভোটকেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করতে পারবে একটা অংশ হয়তো আসবে না মানে কী বলবো হাটখৌরের লোক হয়তো আসবে না কিন্তু আমরা তার সাথে কথা বলি আমরা অনেকে বলেন কি বিএনপি জামাত ইসলাম বলে যে আপনি তো জন্য ভালো এই জন্য এত বছর আপনি ছিলেন কোনো একটা লোককে আপনি ধরে নিয়ে নেন নাই পুলিশ দিয়ে পিটান নাই মামলা দিয়ে আপনি জর্জিত করেন নাই বা অন্য কিছু করেন যা করে থাকে আমাদের দেশের লোক সেই তারা মনে করেন ভালো তবে বিরোধী দলের ভোটে যে শুধু নৌকার নজর আছে তা নয় এখানে বিরোধী ভোটারদের পক্ষে পাবে বলে আশাবাদী জাতীয় পার্টিও একদিকে আওয়ামী লীগে দুই প্রার্থীতে বিভক্তি অন্যদিকে বিরোধী দলের ভোট দুয়ে মিলে এমপি হওয়ার অঙ্ক করছেন জাতীয় পার্টির প্রার্থী যে বিরোধী দল আছে তাদের বিকল্পটা আমি জাতীয় পার্টি পার্টিএনপি আমাদের ফিফটি পার্সেন্ট ভোটার যদি আমাকে সমর্থন করে আমার জাতীয় পার্টির যে ভোট আছে আমার যে একটা ব্যক্তি ইমেজ আছে সেগুলা মিলে যদি আমি এখানে আমি মনে করি যে আওয়ামী লীগ বিশ পার্সেন্ট ভোটের মালিক সেটা স্প্লিট হবে ফিফটি ফিফটি অথবা বেশ কম হতে পারে বাকি ভোটগুলো যদি আমি পাই তাহলে ইনশাল্লাহ মানে এক লক্ষ্য ভোটের ব্যবধানে আমি ইনশাল্লাহ এখান থেকে নির্বাচিত করি আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা তৃণমূল বিএনপি সবারই একটা আগ্রহ আছে বিএনপি জামাত সমর্থক ভোটারদের দিকে যদিও সেসব ভোটার শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র এই নির্বাচনে শক্তিশালী যে চার প্রার্থী তাদের মধ্যে খুব একটা পার্থক্য দেখেন না ভোটাররা সব তো আওয়ামী লীগ স্বতন্ত্র যারা করছে যেমন সরোয়ার আছে হেও আবার আরেকটা আছে জাতীয় পার্টি ও চৌদ্দ দলের নাম দিয়ে আস্থা জীবন সরকার চালিয়ে গেল এখন ইয়া হারি হে বিরোধী দল বিরোধী দল কোনটা মনে করতো আমার দল কোনটা সকল তো সরকার মানবিকভাবে তো একটা উৎসাহ থাকে না বা পার্টি নেয়নি এখন হাড্ডা তো থাকবে না তবে লড়াই হবে লড়াই তো জাতীয় পার্টি আসে না তৃণমূল বিএনপি আসে ভোট হবে কিন্তু সেই ভোট কেমন হবে ভোটাররা কি শেষ পর্যন্ত ভোট দিতে আগ্রহী হবেন এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়ায় পাওয়া গেল আপনারা ইলেকশন রাস্তায় জিজ্ঞাসা করতেছেন সরকারকে জিজ্ঞাসা করেন ইলেকশন কীভাবে হবে কারণ সরকারে রাত্রে বাক্সবর্তী করিয়া ফাঁস করাইয়া দেয় তো এই চরিত্র অফিসাররা তো রইছে আবো তো এই চরিত্র যদি পরিবর্তন গটায় গটায় যদি সুস্থ নির্বাচন করায় তে তো ঠিক আছে যেওক সুষ্ঠু ভাবে যাইবো কারণ আমরা গিয়া তো বুট ফাইনা সেন্টার এটা দেওয়া হয়ে যায় বুটটা দিতে দিতে মাংসের এটা ভালো লাগে না নি বুটটা তেল লাগে Agro একটু ভালো লাগে তার একটা বুট আইছে অন ফাস্ট বছরে একটা বুট দিতাম আমার মতে আমি যারা দিমু তারে তো আমি সিলেক্ট করিয়া রাখছি সিলেট ছয় আসনে চার প্রার্থী আলোচনায় থাকলেও এখানে মোট প্রার্থী জন বাকি দুজন হচ্ছেন মিনার প্রতীকে ইসলামী ঐক্য জোটের সাদিকুর রহমান এবং ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আতাউর রহমান বিএনপি থাকুক বা না থাকুক সিলেট ছয় আসনে তবু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এছাড়া সিলেট পাঁচ আসনেও আওয়ামী লীগের বাইরে শক্ত প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু সিলেট জেলার বাকি চারটি আসনে কার্যত আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রার্থী নেই তাপসের বাবু বিবিসি বাংলা সিলেট